বেশি দিন ধনে পাতা রাখার পর ধনে পাতা পচে যায় অথবা হলদে হয়ে যায়, এর ফলে আমরা ধনে পাতা ফেলে দিই। এর ফলে আমরা বিভিন্ন রান্নার কাছে এই ধনে পাতা দিতে পারি না এবং রান্নার স্বাদের গুণটাও বাড়ে না। কিন্তু আজ আমি এমন একটা জিনিস দেখাবো যে জিনিসটার নাম হচ্ছে ইনস্ট্যান্ট করিয়েন্ডার পাউডার, যা আপনারা বাড়িতে দীর্ঘদিন এই ইনস্ট্যান্ট করিয়েন্ডার পাউডার রাখতে পারেন এবং এই ইনস্ট্যান্ট করিয়েন্ডার পাউডার কখনও কোনো সময় নষ্ট হয় না। এর ফলে আপনারা বিভিন্ন রান্নার কাজে ইনস্ট্যান্ট করিয়েন্ডার পাউডার দিতে পারবেন এবং স্বাদের গুণও বাড়িয়ে দেবে। তাহলে দেখা যাক এই ইনস্ট্যান্ট করিয়েন্ডার পাউডার কীভাবে তৈরি করতে হয়। আর আমার ভিডিওটা দেখবার আগে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার এবং কমেন্ট করুন। তাহলে শুরু করা যাক। আজ আমি দেখাবো কী করে ইনস্ট্যান্ট করিয়েন্ডার পাউডার তৈরি করতে হয়। আর এই ইনস্ট্যান্ট করিয়েন্ডার পাউডার আপনারা দীর্ঘদিন রেখে খেতে পারবেন। আর এই ইনস্ট্যান্ট করিয়েন্ডার পাউডার আপনারা বিভিন্ন রান্নার কাজে ব্যবহার করতে পারেন, যেমন আপনারা ধনে পাতা সব সময় সব রান্নাতেই ব্যবহার করেন, তেমনি এই ইনস্ট্যান্ট করিয়েন্ডার পাউডারও ব্যবহার করতে পারেন এবং টেস্টও আলাদা দারুণ সুস্বাদু হয়। প্রথমে আমরা এই ধনে পাতা দীর্ঘদিন আমরা ফ্রিজে রাখি, কিন্তু ফ্রিজে রাখার ফলে এই ধনে পাতা শুকিয়ে যায়, এর ফলে আমরা ফেলে দিই। কিন্তু এই ইনস্ট্যান্ট করিয়েন্ডার পাউডার করলে আপনাদের কোনো ধনে পাতা ফেলতে হবে না এবং দীর্ঘদিন এই ধনে পাতা রেখে খেতে পারে। তাহলে প্রথমে করবো এই ধনে পাতা যে এই শিকড় অংশটা আছে, শিকড় অংশটাকে কেটে নিতে হবে, কেটে বাদ দিয়ে দিতে হবে। এবার বাদ দেওয়ার পর এই ধনে পাতাটাকে ভালো করে ধুতে হবে। ভালো করে ধোয়ার পর যেন এই ডাঁটিগুলো যেন থাকে, এই ডাঁটিটা ভালো আসল ধনে পাতার ফ্লেভার। আর এই ধনে পাতাটাকে এবার করব কি, ধনে পাতাটাকে আমরা মাইক্রোওভেনে 10-15 মিনিট মাইক্রোওয়েভ করে নেব। তাহলে শুরু করা যাক। দেখে নিন, 10 মিনিট পর্যন্ত মাইক্রোওভেনে ছিল, হওয়ার পরও তারপরে এখনও একটু গিলে মানে একটু ভিজে ভিজে আছে, সেজন্য এই জিনিসটাকে আমরা একটু ওলট পালট করে নিচ্ছি। দেখে নিন, জলটা পুরো ছেড়ে দিয়েছে, জলটা একটু ভালো করে আমরা হাত দিয়ে একটু ভালো করে নাড়িয়ে দিচ্ছি। নেওয়ার পর আবার আমরা এই মাইক্রোওভেনে এই ধনে পাতাটাকে আমরা আরও 10 মিনিট আমরা মাইক্রোওয়েভ করে নেব। দেখে নিন, 10 মিনিট পর্যন্ত এই ধনে পাতাটা আমরা রেখেছিলাম আবার মাইক্রোওভেনে, এবং মাইক্রোওভেনে রাখার পর দেখে নিন এটা কী সুন্দর একটা আওয়াজ হচ্ছে, মানে মরমরে হয়েছে। এটা আপনারা মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন অথবা হাত দিয়ে এরকমভাবে গুঁড়াতেও পারেন। দেখে নিন কী সুন্দরভাবে গুঁড়িয়ে যাচ্ছে। দেখে নিন এই ধনে পাতার এটা গুঁড়ো হয়ে গেছে খুব ভালোভাবে। এবারে আমরা এই জিনিসটাকে একটু ভালো করে ছেঁকে নেব, তাহলে ফাইন পেস্টটা তলায় পড়ে যাবে। এরকম আমরা একটা নতুন বাটি নিয়েছি, বাটি নেওয়ার পর এরকম একটা ছাঁকনি নিলাম, ছাঁকনি নিয়ে ভালো করে একটু ছেঁকে নেব। দেখে নিন, আমরা ধনে পাতা গুঁড়োটা ভালো করে আমরা ছেঁকে নিয়েছি এবং খুব ভালোভাবে ছাঁকা হয়ে গেছে, পুরো ফাইন পেস্টটা এর মধ্যে পড়ে গেছে। তা আপনারাও বাড়িতে বানান এবং চটপট করে ইনস্ট্যান্ট করিয়েন্ডার পাউডার বানিয়ে ফেলুন বাড়িতে। এবং বাইরে কিনতে গেলে অনেক টাকা লেগে পড়ে, কিন্তু বাড়িতে অনায়াসে এই করিয়েন্ডার পাউডার আপনারা বাড়িতে তৈরি করে ফেলতে পারবেন। তাহলে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার এবং কমেন্ট করুন। থ্যাংক ইউ সো মাচ।